বাংলাদেশ নৌবাহিনী নিশ্চিত করেছে যে ফেব্রুয়ারিতে পাকিস্তানের করাচির জলসীমায় অনুষ্ঠিত হওয়া আমন 2021-এ অংশগ্রহণ করবে। এই আমন 2021 নৌ অনুশীলন মূলত পাকিস্তান করে আসে বহু বছর ধরে। এখানে এই নৌ অনুশীলন মূলত পাইরেটস জলদস্যুদের দমন করার নৌ অনুশীলন হিসাবেই পরিচিত হলেও এটি মূলত এক বাংলাদেশ এই আমন নৌ অনুশীলনে 2009 থেকেই অংশগ্রহণ করে আসছে। বাংলাদেশ যথাসম্ভব তার গাইডেড মিসাইল ফ্রিগেট অথবা গাইডেড মিসাইল করভেটকে এই নৌ অনুশীলনে পাঠাতে পারে। এখন প্রশ্ন হচ্ছে যে এই নৌ অনুশীলনে বর্তমানে দেখা যাচ্ছে যে বিভিন্ন দেশ যথা ইংল্যান্ড, তুরস্ক, চায়না, জাপান এবং আমেরিকাও এই নৌ অনুশীলনে যোগদান করে থাকেন। বর্তমানে রাশিয়ার বিদেশ মন্ত্রী জানাচ্ছেন যে রাশিয়াও এই নৌ অনুশীলনে যোগদান করতে পারে এবং তারা রাশিয়া মূলত এখানে ফ্রিগেট বা পেট্রোল শিপ বা সিবেস হেলিকপ্টার ইউনিট এই নৌ অনুশীলনে পাঠাতে পারে। এখন প্রশ্ন হচ্ছে যে এই নৌ অনুশীলনটা ভারতের পক্ষে কি বার্তা বয়ে আনছে, অর্থাৎ ভারত কি চোখে এই নৌ অনুশীলনটাকে দেখে থাকবে এবং ভারত পাকিস্তানের পক্ষে কতটা বার্তাবহ এবং সুবিধাজনক। মূলত যদি আমরা বাংলাদেশের ক্ষেত্রে দেখি, বহুকাল ধরে বাংলাদেশ ভারতের এক প্রতিবেশী এবং গভীর ঘনিষ্ঠ মিত্র, এবং ভৌগোলিকভাবে যদি আমরা বাংলাদেশের দিকে তাকিয়ে থাকি তাহলে বাংলাদেশ হলো ভারতের সুরক্ষার ক্ষেত্রে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যেহেতু বাংলাদেশের অবস্থান ভারত দিয়ে ঘেরা এবং ভারতীয় জলসীমার কাছে, সেক্ষেত্রে বাংলাদেশের এই নৌ অনুশীলনে যোগদান করা এগুলো ভারতের পক্ষে দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াবে। বাংলাদেশে চীন বহু প্রজেক্ট এবং নৌবন্দর তৈরি করছে, সাবমেরিন বেস তৈরি করছে, এগুলো ভারতকে চিন্তার রাখার জন্যে যথেষ্ট। এবং বাংলাদেশ এবং পাকিস্তানের সম্পর্ককে মজবুত করার পথে এগিয়ে যাচ্ছে, এটি ভারতের পক্ষে এক প্রকারের ক্ষতি। যদি আমরা দেখি যে কিছুদিন আগে সংবাদপত্রে প্রকাশ হয়েছে যে পাকিস্তান তার 71-এর যুদ্ধের জন্য, গণহত্যার জন্য বাংলাদেশের কাছে ক্ষমা চাইবে এবং দেশের সম্পর্ককে নতুন আঙিনায় নিয়ে যাবে। এবং বর্তমান পরিস্থিতিতে দেখলে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে দেখলে বাংলাদেশ মনে হচ্ছে যে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক মসৃণ করার ক্ষেত্রে আগ্রহী। সেক্ষেত্রে ভারতের কাছে একটা চ্যালেঞ্জিং দিক আরও আসছে। এবং অপরপক্ষে যদি রাশিয়ার দিকেই থাকি, রাশিয়া হলো ভারতের পুত্র এবং এই রাশিয়া যদি পাকিস্তানের বিভিন্ন অনুশীলনে বা পাকিস্তান ঘেঁষা হতে থাকে, সেক্ষেত্রে ভারতের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াবে। প্রায় 70% অস্ত্র সামগ্রী যা রাশিয়া থেকে আমদানিকৃত। এবং ভারতের বর্তমানে আন্তর্জাতিক পরিপ্রেক্ষিতে ভারতের যে ভারত মহাসাগরীয় অঞ্চলে যে এশিয়ান ন্যাটো অর্থাৎ কোয়াড গ্রুপ তৈরি হচ্ছে, যা জাপান, আমেরিকা, ভারত এবং অস্ট্রেলিয়াকে নিয়ে গঠিত হচ্ছে, যা মূলত রাশিয়াকে ভারতের থেকে দূরে সরে দেওয়ার একটি প্রধান কারণ হিসাবে দেখা হচ্ছে। রাশিয়ার বিদেশমন্ত্রী কিছুদিন আগেই এই নিয়ে অভিযোগ করেছিলেন যে ভারতকে আমেরিকা তার বলয়ের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং